কেন্দ্রীয় সরকার অমৃত প্রকল্পে বাঁকুড়া পৌরসভা এলাকার জন্য 110 কোটি টাকা বরাদ্দ করলেও পরিশ্রুত পানীয় জল পাওয়া যাচ্ছে না। পৌরসভা নির্বাচন ঘোষণার আগে এমনই অভিযোগ ঘিরে সরগরম বাঁকুড়া। পৌরসভা সূত্রে জানা যায়, এই প্রকল্পে 25,000 হোল্ডিং বাড়ির মধ্যে 12,500 বাড়িতে মিটার সহ পাইপলাইন লাগানো কাজ শেষ হয়েছে, কিন্তু পৌরসভার দাবির মধ্যে 11 ও 24 নম্বর ওয়ার্ডের মানুষ জল পাচ্ছে না বলে অভিযোগ। এখনো পর্যন্ত আমাদের পাড়াতে জল এখনো এসে পৌঁছায়নি, মানে কানেকশন দিয়েছে মনে করুন বছরখানি হতে গেল, এখনো পর্যন্ত জল পৌঁছায়নি, মানে পড়ছে না এখনো পর্যন্ত। কবে জল আসবে কিছু বলেছে? না না, এখনো পর্যন্ত কিছু বলেনি। আমরা তো কুয়োর জল খাই, কুয়োর জল প্রায় শুকিয়ে যায়, পাই না, বাইরে থেকে টিউবওয়েল থেকে জল এনে এনে কাজ করতে হয়, খুবই অসুবিধা হয়। কয়েকটা টিউবওয়েল উপর নির্ভর করতে হয়, টিউবওয়েলটাও খুব দূরে। 1 বছর হয়ে গেলো পৌরসভা থেকে যে কানেকশন দিয়েছে, এখনও পর্যন্ত জল এসে পৌঁছায়নি। যদি জলটা চালু হয়ে যেত তাহলে আমাদের খুব সুবিধা হতো আর কি। আমাদের এখানে মোটামুটি কানেকশন দেওয়া হয়েছে বিগত 6 মাস আগে দেওয়া হয়েছে, এবং কানেকশন দেওয়ার পরে ধরুন এখনও পর্যন্ত আমরা সেইভাবে মানে জলটার ইয়ে পাইনি আর কি, জলের সুবিধা এখনও আসেনি। তবে এটাই আমি বলতে চাই যে যদি তাড়াতাড়ির মধ্যে মানে কানেকশন হয়ে যায় বা জলটা মানে চলে আসে, তাহলে বাঁকুড়াবাসীও এটাতে উপকৃত হবে এবং আমাদেরও অনেকেরই এটাতে ইয়ে হবে আর কি। ঠিক আছে, মানে জলের যে সমস্যাটা এটা মিটবে আর কি অনেকটা। প্রশাসক অলকাশেন অভিযোগ করেন, জনস্বাস্থ্য কারিগরি দপ্তর জল দিচ্ছে না, সেই কারণেই সর্বত্র জল পৌঁছাচ্ছে না। আমাদের বাঁকুড়া পৌরসভা 12,500 হাউস কানেকশন আমাদের হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তারপরে যে আমাদের 12,000 টেন্ডার হয়েছিল, সেই টেন্ডারের কাজটাও আমাদের শুরু হয়ে গেছে। তাই 24,500 আমাদের এখনো পর্যন্ত হাউস টু হাউস আমাদের কানেকশন হবে। জল আমাদের অনেকগুলো ওয়ার্ডে আমাদের জল সাপ্লাই চলছে। মূলত যেটা আমাদের সব থেকে বড় সমস্যা, আমি দায়িত্ব নেবার পর অনেকবার এমইডি এবং আমাদের এমইডির যে এক্সিকিউটিভ অফিসার আছে এবং আমাদের মূলত পিএসসি ডিপার্টমেন্টের যিনি এক্সিকিউটিভ অফিসার আছে, ওনাদের সঙ্গে বারেবারে আমরা মিটিং করেছি। যেটা হচ্ছে আমাদের পৌরসভার সঙ্গে পিএসসি দপ্তরের একটা এগ্রিমেন্ট হয়েছে, সেটা হচ্ছে আমাদের 15 MLD জল দেওয়ার কথা বাঁকুড়া পৌরসভাকে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া পৌরসভাকে এখনো পর্যন্ত 2 থেকে 3 MLD আমাদের বাঁকুড়া পৌরসভায় জল দেওয়া হচ্ছে। তো এই কারণে আমরা যখন বারেবারে মিটিংয়ে বসি এবং আলোচনা করি, তো পিএসসি যিনি এক্সিকিউটিভ অফিসার রয়েছেন ওনার যেটা বক্তব্য, যেহেতু আমাদের গ্রামে জল দিতে হচ্ছে, সেই কারণে ওনারা বলছেন বাঁকুড়া পৌরসভায় আমরা জল দিতে পারবো না। তো এই এই ব্যাপারটা আমরা বলেছি যে আমরা যেহেতু আমাদের পিএসসি দপ্তরের মন্ত্রী রয়েছেন আর এমইডি সাহেব এক্সিকিউটিভ আমাদের রয়েছেন, ওনার সঙ্গে আলোচনা করেছি, দরকার হলে আমরা আমাদের মন্ত্রীর সঙ্গে দেখা করব। কারণ এই সমস্যাটা যদি রয়ে যায় তাহলে আমরা বাঁকুড়ার মানুষকে 1 থেকে 24টা ওয়ার্ডে জল দেওয়ার পক্ষে খুব সমস্যা হয়ে দাঁড়াবে। 11 নম্বর ওয়ার্ডে আমরা যতগুলো হাউস কানেকশন আমাদের হয়ে গেছে আমরা টেস্ট করছি, জল আমরা ছেড়েছি 11 নম্বর ওয়ার্ডে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে জলটা টেস্ট করার ফলে অনেক পাইপ লিকেজ হয়ে যাচ্ছে। সেগুলো আমরা কাজও করছি, সারানোর কাজও হচ্ছে এবং আমরা জল অতি শীঘ্রই আমরা এলাকায় ছাড়ব। কিন্তু সমস্যাটা আপনাদেরকে বললাম, সমস্যাটা আমাদের রয়ে গেছে পিএইচসি দপ্তরের সঙ্গে বাঁকুড়া পৌরসভা, যা এগ্রিমেন্ট হয়েছিল সেই এগ্রিমেন্ট অনুযায়ী আমরা জল পাচ্ছি না। বিজেপির দাবি দুর্গাপুর জলধারা থেকে জল নেওয়ার কথা, কিন্তু ওই কাজ এখনো হয়নি। তাদের অভিযোগ, স্থায়ী পৌর বোর্ড না থাকাতেই এই সমস্যা। দেখুন, বাঁকুড়া পৌরসভা একদম অপদার্থ, এবং যাদের কোনো তথ্য নেই, যারা কেন্দ্রীয় প্রকল্পের যে 100 কোটি টাকার ব্যয়ে মানুষের বাড়ি বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার যে পরিকল্পনা, সেটা বাস্তবায়িত করার জন্য কেন্দ্র কোটি কোটি টাকা যে বরাদ্দ করছে, সেখানে তারা কাটমানির উদ্দেশ্যে এখন এখানে তারা বিভিন্ন প্রকল্পগুলোকে বাস্তবায়িত না করে আসলে এখানে পৌর প্রশাসক দিয়ে, পৌর যে প্রশাসক চলছে তাদের দুর্নীতি এবং কাটমানির আখড়া হয়ে গেছে, গোষ্ঠী দ্বন্দ্বে জর্জরিত।
তারা বিভিন্ন প্রকল্প যেগুলো কেন্দ্রীয় সরকার আজকে জনসাধারণের জন্য পৌরবাসীর জন্য তারা পরিষেবা দিতে ব্যর্থ। আজকে দেখা যাচ্ছে যে প্রত্যেকটি ওয়ার্ডে কিছু কিছু মাত্র 20-25% বাড়িতে যে হোল্ডিং নাম্বার আছে তাদের বাড়িতে মাত্র কয়েকটি বাড়িতে নাম সাক্ষী কিছু কলকে লাগিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে যদিও কল লাগিয়ে দেওয়া হয়েছে তো তার পানীয় জলের কোনো অস্তিত্বই নেই, সপ্তাহে একদিন দুদিনও পানীয় জল আসে না। এবং এখন দেখা যাচ্ছে যে এই ধরনের মিথ্যা তথ্য পরিবেশন করে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প সেই প্রকল্পকে বাস্তবায়িত না করে যে পৌর ভোট সামনে সেই পৌর ভোটকে সামনে রেখে এরা মিথ্যা তথ্য পরিবেশন করছেন, মানুষকে ধোকা দিচ্ছেন। কারণ এখানে পৌর বোর্ড নেই, দীর্ঘদিন পৌর নির্বাচন হয়নি, মানুষ তাদের পৌর যে পরিষেবা তারা তার থেকে বঞ্চিত এবং বিভিন্ন প্রকল্প কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো আজকে তারা বাস্তবায়িত করতে ব্যর্থ। কারণ এখানে বারবার প্রশাসক বদল হচ্ছে, বারবার গোষ্ঠীদ্বন্দ্বে তারা জন্য এখানে পৌর পরিষেবা থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদা, আনন্দ বার্তা।